আসসালামু আলাইকুম, আমার নাম মামুন, আমার বয়স 35, আমি একজন মালয়েশিয়ার প্রবাসী, আমার দেশের বাড়ি কুমিল্লা বরিশালে। আমি দীর্ঘ এক বছর ধরে মাথার ব্যথা, পায়ের ব্যথা নিয়ে ভুগতে আছি, খুব কষ্ট পাইতে আছি। তারপর দেশে চলে আসছি, কাজ করতে পারি নাই, খুব সমস্যাজনিত কারণে আমি দেশে চলে আসছি। আমার রোগের নাম ছিল PLID, আর আরেকটা রোগ ছিল SPA। আমার এই রোগের জন্য আমার বসে থাকার সমস্যা হইতো, দাঁড়িয়ে থাকার সমস্যা হইতো, আমি কাজ করতে পারতাম না। মোট কথা, আমি টেইলারের সাথে টেইলারি কাজ করতাম, মাঝে মাঝে আমি বসে থাকতাম, মাঝে মাঝে আমি দাঁড়াই থাকতাম, তারপর বসে থাকতে পারতাম না, দাঁড়িয়ে থাকতে পারতাম না। এত ব্যথা করতো, এত তীব্র ব্যথা করতো, যা বলার ভাষা নাই। ব্যথায় আমার জীবনটা অতিষ্ঠ হয়ে গেছে। আমি অনেকগুলো টাকা খরচ করে বিদেশে গিয়েছিলাম, কিন্তু এই ব্যথার জন্য আমি কোনো কাজ করতে পারতাছি না। এই ফলশ্রুতিতে আমি দেশে চলে আসতে বাধ্য হয়েছি। আমি আমার ফ্যামিলির একমাত্র উপার্জন ব্যক্তি, অনেক আশা ভরসা নিয়ে আমি বাইরে গেছিলাম। এই সমস্যার কারণে আমি বাইরে থাকতে পারি নাই, আমি দেশে চলে যেতে হয়েছে। ঘুমাইতে গেলে ব্যথা হইতো মাজার মেঝে, পায়ের মেঝে, হাঁটলেও ব্যথা হইতো, দাঁড়ায় থাকলেও ব্যথা হইতো। জীবনে একরকম অন্ধকার দেখা শুরু করলাম। ডক্টর, বাইরে দুই তিনজন ডাক্তার দেখাইছি, তারা বলছে PLED সমস্যা আছে একটু, আর এই এডিয়ে বলছে, আর অন্য কিছু বলে নাই। বিদেশে থাকা অবস্থায় আমি ইউটিউবে দেখা শুরু করলাম, সফুল্লা স্যারের ইউটিউব চ্যানেলের যত ভিডিওগুলো সবগুলো দেখলাম। দেখার পরে আমার অনেক ভালো লাগলো স্যারে দেখার, তারপরে আমি দেশে আইসা এই স্যারের হসপিটালে চলে এলাম। আমি যখন ভিডিও দেখতাম তখন আমার মনে হয়েছে যে আমি দেশে যাই, দেশে গিয়ে আমি সফুল্লা স্যারের সাথে দেখা করি। মনে হয়েছে যে দেশে এসে আমি সরাসরি ওনার কাছে চলে আসি। তারপর আমার ট্রিটমেন্ট শুরু হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আমি ট্রিটমেন্ট নেওয়ার পরে আমি আজকে 12 দিন পর ইনশাল্লাহ আমি মোটামুটি সুস্থ, আলহামদুলিল্লাহ। আমার এই অনেকাংশ কোমরের ব্যথা, পায়ের ব্যথা এখন আর অনেকাংশেই নেই। আমার যে থেরাপি দিয়েছে, এরপরে নার্স, এরপরে সবগুলা স্যার প্রধান, এদের আন্তরিক ভালোবাসায় আমি ইনশাল্লাহ সুস্থ হয়েছি। আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য, আমি যেন সুস্থ থাকতে পারি। আপনাদের মধ্যে যদি কোনো এরকম সমস্যা থাকেন, এরকম ব্যথা থাকে, আপনারা নিশ্চিন্তায় এখানে আসতে পারেন TPRC হসপিটালে। যেহেতু আমি সুস্থ হয়েছি, আমি আশা করি আপনারাও সুস্থ হবেন। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। DPRC হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।